দমলাখনস্থায়ী 9 বছরের প্রেসিডেন্ট ইশাক এখন তার প্রতিবন্ধী ছেলে একটু আগে দেখে আসলাম ফেসবুকে এরি কাঁদতেছে প্রেসিডেন্টের ছেলে এখন কাঁদতেছে ইশাক সাহেব কখনো কল্পনা করেছে তার ছেলে এইভাবে কাঁদবে কেউ কল্পনা করতে পারেনি এরিক এখন কাঁদতেছে বিদিশা কাঁদতেছে সন্তানগুলি কাঁদতেছে কারণ সকল ক্ষমতার উৎস প্রেসিডেন্ট নয় প্রেসিডেন্টের কাছে সফলতা নাই আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক কে যদি সকল ক্ষমতার মালিক জনগণ হইতো আর সকল ক্ষমতার উৎস যদি অরাই হইতো তাহলে সাজ মরতো কেন আর এরি কাঁদবেই বা কেন ঠিক কিনা বলেন তাতে তার প্রতিবন্ধী ছেলে কাঁদতেছে তার বাড়িতে থাকতে দিচ্ছে না প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছে মানে প্রধানমন্ত্রী আমার চাচা আমার আত্মীয় স্বজনরা আমাকে আমার জুলুম করছে আপনি একটু দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন এগুলি বলতেছে যার সুপ্রিম পাওয়ার ছিল 9টা বছর তিনি আজকে রংপুরের বাড়িতে শুয়ে আছে আর সন্তানগুলি এতিমের মতো কাঁদতেছে এই হলো দুনিয়া এই হলো দুনিয়া এই হলো দুনিয়া এর চেয়ে বেশি কিছুই নয় এর চেয়ে বেশি কিছুই নয় খাসরানুল মুবিন দুনিয়া এইভাবে ক্ষতিগ্রস্ত হয় ওরা যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেয় আমরা আমাদের প্রাধান্য দুনিয়া নয় আমাদের আসল টার্গেট হলো জান্নাত আমরা বেশি দিন দুনিয়াতে থাকতে আসি নাই আমরা চিরস্থায়ী আল্লাহকে যে ভয় করবে আল্লাহ চিরস্থায়ী জান্নাত তার লিখে দান করে দিবে আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ প্রবন্ধগণ আমাদের আসল ঠিকানা জান্নাত আসল ঠিকানা কোথায় আমরা সবাই জান্নাতে ঘর বানানোর জন্য আজকে এসেছি এই মাহফিল যদি শুনে যদি সামিয়ানা অতানা যদি শুনেন আর আগামী কাল থেকে যদি এই কোরআনের কর্মী হয়ে কাজ করেন আল্লাহর কসম এই কোরআন শরীফ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে কারা কারা কোরআনের কর্মী হয়ে দুনিয়াতে কাজ করতে চান দুহাত আল্লাহর দেখান আল্লাহ কবুল করুন বলে আমি আর ওয়াস্তে বলে আমি আর ওয়াস্তে বলে আমি আর ওয়াস্তে বলে আমি আর ওয়াস্তে বলে আমি আলহামদুলিল্লাহ বলে